আগামী নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের। শনিবার আলোচিত তোষাখানা মামলায় একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে দোষী সাব্যস্ত করেছে। রায়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে 3 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 5 বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পথ বন্ধ হয়ে গেল পিটিআই নেতার। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কারাদণ্ড প্রদান ও রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা ছাড়াও ইমরান খানকে 1 লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছেন আদালত। তোষাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশনের দায়ের করা একটি ফৌজদারি মামলায় ইমরান খানের বিরুদ্ধে এই রায় দেওয়া হল। এদিকে রায় ঘোষণার পরপরই ইমরান খানকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেছে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফের পাঞ্জাব শাখা। গ্রেপ্তারের পর ইমরান খানকে কোট লোকপথ জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। মামলার রায় ঘোষণা করার সময় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার বলেন, তোষাখানা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য এবং এটি প্রমাণিত হয়েছে। ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোষাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে। নির্বাচনী 174 ধারার উপর ভিত্তি করে ইমরানকে 3 বছরের জেল দেওয়া হচ্ছে। শুনানির আগে আদালত চত্বরে নিরাপত্তা বাহিনীর অসংখ্য সদস্যকে মোতায়েন করা হয়। এছাড়া আদালতের ভেতর শুধুমাত্র আইনজীবী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যদিও এই রায় ঘোষণার সময় ইমরান খান ও তার আইনজীবী কেউই উপস্থিত ছিলেন না। এর আগে দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরানকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। রাষ্ট্রীয় কোষাগার তোষাখানার মালামাল অবৈধভাবে আত্মসাত ও তথ্য গোপন করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল দেশটির নির্বাচন কমিশন। এরপর গত 10 মে তাকে অভিযুক্ত করা হয়। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।